নমস্কার, আমি রঞ্জন এবং আপনারা দেখছেন R&R টেকনোলজি। আমাদের আজকের টপিক হলো কি করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি সুন্দর হ্যান্ডরাইটিং অ্যানিমেশন তৈরি করা যায়। এইবারে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। স্লাইডটির রাইট ক্লিক করে লেআউটটিকে ব্ল্যাঙ্ক চয়েস করতে হবে। এবারে আমি ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স ড্র করছি এবং একটি টেক্সট টাইপ করছি। আমি লিখছি হ্যান্ড রাইটিং টেক্সট। এই লেখাটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এটি ফন্ট বাড়িয়ে দিচ্ছি। এটির কালার চেঞ্জ করে দিচ্ছি এবং ফন্টটিকে আমি চেঞ্জ করে করছি সিজিও প্রিন্ট। যাতে লেখাটিকে আরও অ্যাট্রাকটিভ দেখায়। এবার আমি লেখাটির মধ্যে অ্যানিমেশন দিচ্ছি। লেখাটিকে পুরো সিলেক্ট করতে হবে। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশনস, এন্ট্রান্স, সেখান থেকে ফেড। পাশের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে ইফেক্ট অপশানে আসতে হবে। অ্যানিমেট টেক্সট এই অপশানটিতে এসে করতে হবে বাই লেটার। 10টা পাল্টে আমায় করতে হবে 100। ওকে, ডিউরেশনটা আমি 0.50 রাখলাম। স্টার্ট, অন ক্লিক, বা চাইলে তোমরা আফটার প্রিভিয়াস করতে পারো। এইবার আমি একটি পিকচার নিয়ে আসবো, যে পিকচারের মধ্যে একটি হ্যান্ড একটি পেনকে হোল্ড করে আছে। এরকম পিকচার তোমরা নেট থেকে হামেশাই পেয়ে যাবে। আমার আগের থেকে একটি পিকচার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেইটিকে নিয়ে আসছি। এবার পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে পিকচার ফরম্যাটে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি একটু জুম ইন করে নিচ্ছি যাতে আমার অ্যানিমেশন দিতে সুবিধা হবে। এইবারে আমি আসছি, এইবারে আমরা অ্যানিমেশন দিচ্ছি। আমরা চলে আসব অ্যাড অ্যানিমেশনস, সেখান থেকে আসছি মোশন পাথ এবং সেখান থেকে আমরা কাস্টম পাথটাকে চয়েস করে নেব। একটি প্লাস আইকন এসে গেলে আমরা হ্যান্ডরাইটিংটির উপর আরেকটি ডুপ্লিকেট হ্যান্ডরাইটিং টাইপ করে নেব। লেখাটি একটু ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে কাউন্ট করতে হবে লেটার কতগুলি আছে। যতগুলি লেটার থাকবে অত ×50 করে দিতে হবে। এখানে আমাদের 15খানি লেটার আছে, তার মধ্যে 15×50 7.50 করতে হবে ডিউরেশনে।
এটা আমি পাল্টে করে দিলাম 7.50 এবং অন ক্লিকটি করছি আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস। এবার এই ড্রপ ডাউন ওটাতে ক্লিক করে এফেক্ট অপশানে এসে স্মুথ স্টার্ট এগুলি আমার কোনো প্রয়োজন নেই, এগুলো আমি 0 সেকেন্ড করে দেবো। স্মুথ এন্ড এটা আমি 0 সেকেন্ড করে দিচ্ছি, ওকে। আমি একটু জুম আউট করে দিচ্ছি, এটি আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এইটি আমাদের এন্ডিং পয়েন্ট। আমরা একটু ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। এবার অ্যানিমেশনটি দেখার জন্য আমরা F5 প্রেস করব। সো এই ছিল আজকের মধ্যে হ্যান্ড রাইটিং টেক্সট অ্যানিমেশন।